ইউক্রেনের পূর্বাঞ্চলে ভয়াবহ রুশ হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব, চীনের হুমকি মোকাবেলায় যেভাবে ঘনিষ্ঠ হচ্ছে অস্ট্রেলিয়া ভারত। ইউক্রেনকে 10 লাখ আর্টিলারি শেল দেবে ইউরোপীয় ইউনিয়ন। আরো জানিয়ে দিব, রমজানে সহিংসতা কমাতে সমত্র ইসরায়েল ফিলিস্তিন মূলাল ঝোলানো হচ্ছে দাবি সশস্ত্র সংগঠনগুলোর। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক হামলার প্রস্তুতি নির্দেশ কিমের। বাকমুতের 70% ওয়াগনার বাহিনী নিয়ন্ত্রণের দাবি প্রিগোজিনের, যে কারণে চীনকে ধন্যবাদ দিলেন পুতিন। এবং সর্বশেষে জানিয়ে দিব, আরো 70,000 চেচেন যুদ্ধ সামরিক অভিযানে যোগ দিতে প্রস্তুত। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ভয়াবহ তাণ্ডব। ইউক্রেনের পূর্বাঞ্চলে কমদার্স্ক শহরে রাশিয়ার হামলায় 2 জন নিহত এবং 10 জন আহত হয়েছে। আঞ্চলিক গভর্নর এই খবর জানিয়েছেন। রাশিয়া হামলায় ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে বলে তিনি অভিযোগ করেন। দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাবলো কিরঙ্কো তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, রুশ বাহিনী একটি পার্ক এবং বেশ কিছু আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলায় তারা ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। তিনি আরো বলেছেন, যত বেশি সম্ভব বেসামরিক লোককে হত্যার জন্য তারা উদ্দেশ্যমূলকভাবে এই হামলা চালায়। বার্তা সংস্থা এপির সাংবাদিকরা স্থানীয় সময় বিকেল 4টা কিছু আগে প্রায় একসঙ্গে 10টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এর কিছু পরে 2 কিলোমিটার দূরে এলাকা থেকেও আরেক দফা বিস্ফোরণের শব্দ তারা শুনতে পান। ক্রমদস্ক মেয়র আলেকজান্ডার গোনাচারেঙ্কো এই ক্লাস্টার বোমা হামলায় 2 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। রাশিয়া অব্যাহতভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। অধিকাংশ পশ্চিমা দেশের সমর্থন করা জাতিসংঘ চুক্তিতে ক্লাস্টার বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, কারণ যুদ্ধ শেষ হওয়ার পরেও এই বোমার হুমকি রয়ে যায়। রাশিয়া ও ইউক্রেন এ চুক্তিতে স্বাক্ষর করেনি। গত বছর ইউক্রেনে হামলা শুরু পর থেকে জাতিসংঘের জনবহুল অঞ্চলে রাশিয়ার ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহারের উদ্বেগ প্রকাশ করে আসছে। চীনের হুমকি মোকাবেলায় যেভাবে ঘনিষ্ঠ হচ্ছে অস্ট্রেলিয়া ভারত। চীনের হুমকি মোকাবেলায় নিরাপত্তা এবং অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করছে ভারত এবং অস্ট্রেলিয়া। চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির এই সময় উভয় দেশ তাদের রপ্তানি বাজার এবং সামরিক বাহিনীকে সমৃদ্ধ করতে চায়। প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক নিবন্ধে এসব কথা উল্লেখ করে বলা হয়, ভারত এবং অস্ট্রেলিয়া উভয় চীনের উপর তাদের নির্ভরতা কমাতে আগ্রহী। বিগত 70 বছরে ভারত এবং অস্ট্রেলিয়া সম্পর্ক দীর্ঘদিত হলেও শক্তিশালী হচ্ছে। 2008 সালে বেইজিং অলিম্পিক চীনের জাতীয়তাবাদী আগ্রাসী আচরণকে অস্ট্রেলিয়াকে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল। দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্যে ভারত উদ্বিগ্ন। চীনকে নিয়ে দুদেশের উদ্বেগের ফলে 2009 সাল থেকে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে। ওই বছর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড ভারত সফর করেন। ওই সময় দুদেশের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর অস্ট্রেলিয়া ভারতে ইউরেনিয়াম রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেয়। একইভাবে যুক্তরাষ্ট্র ভারতের প্রতি তার পারমাণবিক নীতি পরিবর্তন করে। শুধু তাই নয়, উন্নত প্রকৌশলী মাধ্যমে সহায়তা দিতে চুক্তি স্বাক্ষর করে। পরে চীনকে মোকাবেলার অভিন্ন লক্ষ্য এই দুদেশের মধ্যকার সম্পর্কের উন্নতিতে বড় ভূমিকা রেখেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ 4 দিনের সফরে ভারত শেষ করেছেন। তিনি 8 থেকে 11 মার্চ ভারত সফর করেন। অতীতের যে কোনো সময় চেয়ে এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারত সফর ছিল ভিন্ন। দুদেশেরই অভিন্ন প্রতিপক্ষ চীনকে মোকাবেলার বিষয়টি সফরে বেশি আলোচনায় এসেছে। অস্ট্রেলিয়ার মূল উদ্দেশ্য চীনের উপর থেকে তার অর্থনৈতিক এবং বাণিজ্যিক নির্ভরশীলতা কমিয়ে আনা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও প্রভাবকে মোকাবেলা করা। ইউক্রেনকে 10 লাখ আর্টিলারি শেল দিবে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন আগামী 10 মাসে ইউক্রেনকে 10 লাখ আর্টিলারি শেল দিতে সম্মত হয়েছে। এই লক্ষ্যে তারা 2 মিলিয়ন ইউরোর একটি পরিকল্পনার ব্যাপারে একমত হয়েছে। সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোর প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভার সভাপতি ইউরোপীয় ইউনিয়ন ফরেন পলিসি চিফ জোসেফ বরেল টুইটারে একে 27 প্রজাতির বলক ও নোয়ারের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আমরা ইউক্রেন কারো আর্টিলারি গোলা বারুদ সরবরাহ করার প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। তিনি বলেন, প্রতিরক্ষা শিল্পে গোলা বারুদের যৌথ ক্রয়াদেশ প্রকল্পে ইউরোপীয় ইউনিয়ন ডিফেন্স এজেন্সি 18টি দেশ সই করেছে। বরেল বলেন, আর্টিলারি সেল সরবরাহ করার জন্য সদস্য দেশগুলোকে 1 বিলিয়ন ইউরো
প্রদান করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ওই অর্থ দিয়ে তারা সরবরাহ করা আর্টিলারি সেল আবার উৎপাদন করে তাদের ভান্ডার পূরণ করতে পারবে। ইউক্রেন বারবার অভিযোগ করেছে রাশিয়াকে মোকাবেলা করতে গিয়ে তারা পর্যাপ্ত অস্ত্র এবং গোলাবারুদ পাচ্ছে না। রাশিয়ার অভিযান প্রতিরোধ করতে তাদের মাসে করে 3 লাখ সেল দরকার বলে ইউক্রেন জানিয়েছে। জার্মানি প্রতিরক্ষা শিল্প বলেছে তারা অস্ত্র এবং গোলাবারুদ ইউক্রেনে পাঠাতে প্রস্তুত, তবে তাদের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বিনিয়োগ প্রয়োজন। সূত্র আল জাজিরা। রমজানে সহিংসতা কমাতে সম্মত ইসরায়েল ফিলিস্তিন, মুলা ঝুলানো হচ্ছে দাবি সশস্ত্র সংগঠনগুলোর। পবিত্র রমজান মাস উপলক্ষে আগ্রাসন সহিংসতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। মিশরে হওয়া বহুমুখী বৈঠকে আসে সিদ্ধান্ত। এর মাধ্যমে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, এমনটাই দাবি মধ্যস্থকারীদের। খবর সিএনএন এর। এদিকে সংলাপে গৃহীত বিধিমালা মানতে নারাজ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনগুলো। তাদের অভিযোগ শান্তির নামে মুলা ঝুলাচ্ছে পশ্চিমারা। বৈঠক রেখে ইসরায়েলি মতাদর্শই চাপাচ্ছে ফিলিস্তিনির ওপর। এ নিয়ে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, শাম আল শেখে হওয়া সংলাপ ঘৃণা করে বর্জন করা হলো। দখলদারের সাথে ফিলিস্তিন কর্তৃপক্ষের ওই বৈঠক নিন্দনীয়, এর মাধ্যমে ফিলিস্তিনদের উপর আগ্রাসন জোরদারের প্রচ্ছন্ন বৈধতা দেওয়া হলো ইহুদিদের। শুধু তাই নয়, ইসরায়েলি মতাদর্শই প্রাধান্য পেয়েছে সেখানে। বর্ণবাদী, ফ্যাসিবাদী ও জায়নবাদী সরকারের হাত থেকে ফিলিস্তিনদের রক্ষায় প্রয়োজন আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্মেলন। এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গত মাসে তালিকাভুক্ত সন্ত্রাসীদের অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে, বাকি সন্দেহভাজনরা কারাগারে আটক। আবারও বলছি, যারা ইহুদিদের উপর হামলা চালাবে তারা বিন্দুমতো ছাড় পাবে না। প্রয়োজনে রক্ত রঞ্জিত হবে ভূখণ্ড, চরমপন্থীদের গোপন আস্তানা খুঁজে বের করবে সরকার। চলতি বছরে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাস এবং দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 90 ফিলিস্তিনি। গত বছর এই সংখ্যাটি ছিল 200। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক হামলার প্রস্তুতির নির্দেশ কিমের। মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এবার পারমাণবিক হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। ওয়াশিংটন এবং সিউলের ধারাবাহিক যৌথ সামরিক মহড়ার পরিপ্রেক্ষিতে তিনি এই নির্দেশ দেন। একই সঙ্গে দুই দেশ সামরিক মহড়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি। খবর রয়টার্সের। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেএনএন এর বরাত দিয়ে রয়টার্স বলেছে, গত শনি এবং রবিবার যুদ্ধ প্রতিরোধ এবং পাল্টা পারমাণবিক আক্রমণের সক্ষমতা জোরদারে মহড়া চালায় উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনী। পরে তিনি কিম জং উন এমন করা নির্দেশনা দিলেন। পরে তিনি ক্ষেপণাস্ত্র পরীক্ষার মহড়ায় অংশ নেন। কৌশলগত পারমাণবিক হামলার মহড়ায় 800 মিটার উচ্চতার লক্ষ্য পৌঁছতে আঘাত হানতে সক্ষম এমন ওয়ারহেড দিয়ে সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। নিজে উপস্থিত থেকে মহড়া তদারকি করেন তিনি। কিম বলেন, এই মহড়া তার সেনাবাহিনীকে যুদ্ধ সক্ষমতা বাড়িয়ে তুলেছে। তাৎক্ষণিকভাবে এবং অপরিতভাবে পারমাণবিক পাল্টা আক্রমণের প্রস্তুতির প্রয়োজনীয়তা আছে। পারমাণবিক বাহিনী তার উচ্চ যুদ্ধ প্রস্তুতির মাধ্যমে শত্রুর বেপরোয়া পদক্ষেপ এবং উস্কানি দৃঢ়ভাবে প্রতিরোধ করবে, তাছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্বিধা ছাড়াই গুরুত্বপূর্ণ মিশন পরিচালনা করবে। বাকমুতের 70% ওয়াগনার বাহিনী নিয়ন্ত্রণে দাবি প্রিগোজিনের। রাশের ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের গুরের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর বাকমুতের প্রায় 70% অঞ্চল তার বাহিনী দখলে রয়েছে। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেইগুই শৈগুর কাছে এক খোলা চিঠিতে তিনি ওই দাবির কথা উল্লেখ করেছেন। বাকমুত দখলের জন্য কয়েক মাস ধরে আক্রমণ চালিয়ে আসছে রুশ বাহিনী। রুশ আক্রমণের নেতৃত্ব রয়েছে ওয়াগনার গোষ্ঠীর যোদ্ধারা। ফেব্রুয়ারি থেকে শহরটির দখলে আক্রমণ জোরদার করেছে রাশিয়া। প্রিগোজিন স্বীকার করেছেন, বাকমুদের পরিস্থিতি খুবই কঠিন এবং শত্রুরা প্রতি ইঞ্চি ভূখণ্ডের জন্য লড়াই করছে। টেলিগ্রাম প্রকাশিত খোলা চিঠিতে প্রিগোজিন লিখেছেন, এই মুহূর্তে ওয়াগনার ইউনিট বাকমুদ শহরে প্রায় 70% নিয়ন্ত্রণ করছে, শহরটি মুক্ত করতে অভিযান চালিয়ে যাচ্ছে। চিঠিতে ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণের ঠেকাতে পদক্ষেপ গ্রহণ করার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন প্রিগোজিন। তার ধারণা, মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুতে এই আক্রমণ চালাবে ইউক্রেন। প্রিগোজিন বলেন, ইউক্রেন এমন পাল্টা আক্রমণের পূর্বে ইউক্রেনের রুশ সেনাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে অগ্নার বাহিনী। প্রিগোজিন বাকমুদের 70% দাবি করলেও শনিবার ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে তাদের সঙ্গে লড়াইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে অগ্নার বাহিনী। প্রিগোজিন এবং ইউক্রেনের বাহিনীর দাবি সত্যতা স্বতন্ত্রভাবে কোনো সংবাদ মাধ্যম নিশ্চিত করতে পারেন। সূত্র সিএনএন। যে কারণে চীনকে ধন্যবাদ দিলেন পুতিন। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে রাশিয়ার পক্ষে অবস্থান করছে চীন। পশ্চিমা নিষেধাজ্ঞা নাকাল রাশিয়ার জ্বালানি খাতের হাল
এখন চীন শি জিনপিং এর দেশের হাতে। বর্তমানে রাশিয়া জ্বালানি তেলের সিংহভাগ আমদানি করছে চীন। অন্যদিকে জাতিসংঘের মতো বড় বৈশ্বিক সংগঠনও চীনের সমর্থন পেয়ে আসছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে বেজিং এর এমন অবস্থানে প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সংঘাত নিরসনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা চীনের প্রশংসা করেছেন ওই রুশ নেতা। শি জিনপিং এর রাশিয়া সফর সামনে রেখে তাকে প্রশংসা বাসালেন পুতিন। তার প্রত্যাশা স্নায়ুযুদ্ধের আমলে চেয়েও আরো মজবুত হবে দুই দেশের সামরিক এবং রাজনৈতিক বন্ধন। চীন সব ধরনের সহযোগিতা করবে বলেও বিশ্বাস পুতিনের। তিনি বলেন, চীন স্বতঃস্ফূর্তভাবে ইউক্রেন সংকটের সমাধান করতে চায়। ইউক্রেন ইস্যুতে ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকা চীন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, সূত্র এএফপি। আরো 70,000 চেচেন যোদ্ধা সামরিক অভিযানে যোগ দিতে প্রস্তুত। চেচনিয়ার প্রধান রমজান কাদিরভ বলেছেন, 70,000 চেচেন যোদ্ধা 10,000 সাথে যোগ দিতে প্রস্তুত যারা বর্তমানে বিশ্বের সামরিক অভিযান এলাকায় লড়াই করছে। কাদিরভ তার টেলিভিশন চ্যানেলে বলেন, আমাদের পারফরমেন্সের সময় প্রয়োজনীয় চেচেন বাহিনীর আনুষ্ঠানিক লাইন অ্যাপের সময় আমরা চূড়ান্তভাবে ইউরোপের ধর্মবিরোধী এবং দুর্বৃত্তীয় মূল্যবোধকে প্রত্যাখ্যান করেছিলাম এবং বিশ্বের যে কোনো প্রান্তে শয়তানবাদী ও তাদের দানবদের পরাজিত করার জন্য আমাদের প্রস্তুতির কথা জানিয়েছিলাম। মোট 10,000 চেচেন যোদ্ধা ইতিমধ্যে এই মহৎ কাজে নিয়োজিত রয়েছে। প্রয়োজনে আরো 70,000 যোদ্ধাতে যোগ দিতে প্রস্তুত। তিনি উল্লেখ করেছেন, আনুষ্ঠানিক লাইনিং আপের সময় ধর্মগুরু বিখ্যাত চেচেন প্রবীণ বিধবা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মায়েরা এবং পরিষ্পা মহিলা সবাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন। কাদিরভ বলেছেন, এই সেই সমাজের একত্রীকরণ যা আমাদের প্রথম প্রেসিডেন্ট রাশিয়ার নায়ক আকমাত হাজি কাদিরভ স্বপ্ন দেখেছিলেন এবং রাষ্ট্রের প্রয়োজন একত আধ্যাত্মিকতা এবং সর্বশক্তিমান আল্লাহর আনুগত্য। এটি সেই মূল্যবোধ যার জন্য আমাদের পূর্বপুরুষেরা মারা গিয়েছিলেন এবং প্রত্যেকে আমরা তাদের অমর কীর্তি পুনরাবৃত্তি করতে প্রস্তুত। পূর্ব কাদিরভ বলেছিলেন, প্রায় 10,000 সেনা সদস্য বিশেষ সামরিক অভিযান এলাকায় যুদ্ধ করে। পশ্চিমা গোয়েন্দার একটি ধ্বংসাত্মক তথ্যযুদ্ধ চালাচ্ছে, রাশিয়ানদের বিশ্বাস করানোর চেষ্টা করছে চেচেন প্রজাতন্ত্র রাশিয়ার অংশ নয়। তিনি বলেন, তবে কাদিরভ জোর দিয়ে বলেন, আমরা প্রমাণ করেছি যে আমরা চেচেন রাশিয়ার বড় পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ।